আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। এই রান্নাটা তৈরি করতে যতটা সহজ খেতেও ঠিক ততটাই সুস্বাদু, আর আমি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেরি না করে আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি টেস্ট হয়, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। 3-4 মিনিট আমি এগুলিকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব 4 চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চামচ পরিমাণে রসুন বাটা। কাঁচা স্মেলটা যেন না থাকে সেজন্য আমি আরো কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টা মাঝারি সাইজের টমেটো। আরো 5 মিনিট আমি এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণে লবণ। ১ চামচ পরিমাণে মরিচের গুঁড়া। 1/2 কাপ ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেই কারণে এখানে আর হলুদ দেইনি আমি। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো আলাদা ভেজেও নিতে পারেন, আমি আর ভেজে নিলাম না। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়েছি আমি এখানে। মিডিয়াম আঁচে 7-8 মিনিট আমি এভাবে রেখেছি। এখন দিয়ে দিলাম আমি 4 চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিতে আপনারা এখানে ইচ্ছে করলে অ্যাড করতে পারেন, আর পছন্দ না করলে স্কিপ করবেন। চিনিটা দিলে একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে দেশি ঘি, এতে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর রেস্টুরেন্টে সাধারণত ঘি এবং চিনিটা ইউজ করে, আমি সেই হিসেবেই দিয়েছি, আর এটার টেস্টও অনেক বেশি। 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি এখন একেবারেই নিবো আছে, আরো 2-3 মিনিট রেখে দেব। ঢাকনা দিয়ে আমি এখন আরো কিছুক্ষণ দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার ট্রেডিশনাল চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তৈরি করার পর আমার সাথে শেয়ার করার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।